আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা অমিত, আমি একটা কথা বলবো, তুমি একটু ভালো হয়েছো। অমিত, বলো না। টাকা রোজগারের জন্য খুব ভালো একটা উপায় পাওয়া গেছে। আচ্ছা শুনি শুনি। খুব ভালো উপায়। আমি একটা মেল করেছি তোমাকে, আর ওটা আমাকে বলুন, টাকা 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 রোজগারের ব্যাপারটা পাইয়া বলছি 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 শুনো শুনো রাখো, সবাই মিলে শুনে রাখো। এই দলাই লামা, দলাই লামার উত্তরাধিকার কি করে চুজ করে জানো তো? এই না, আমি জানি না তো, বলো বলো শুনি। দলাই লামার উত্তরাধিকার চুজ করা হচ্ছে সেই দলাই লামা আছে পাঁচে, মানে ওদের যে হায়ারার্কি যে লামা আছে, মানে তারা তো একটা মানে ডিসেন্ডেন্ট হয় না, মানে তার পরে আর একজনকে খুঁজে বার করবে যে এ হচ্ছে দলাই লামা, এর নামে এরকম। সেটা সেটা জানো তো যে দলাই লামা যদি মারা যান তাহলে আরেকজন শিশু বার করে। হ্যাঁ হ্যাঁ, আরেকজন শিশু, হ্যাঁ শিশু বার কি করে, সেই দলাই লামার আশেপাশে কয়েকজন ওই 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 মঙ্ক কে বসিয়ে দেয়, ঠিক আছে, সাধু টাইপের বসিয়ে দেয়। তারা ওনার সঙ্গে একটা মেন্টাল বন্ড ক্রিয়েট করে তারা বুঝতে পারেন যে উনি মারা যাওয়ার পরে উনি কোথায় জন্মগ্রহণ করবেন, ঠিক আছে। তারপরে উনি যেখানে জন্মগ্রহণ করবেন তখন তারা ওখানে গিয়ে বলে, আচ্ছা আপনি আগের জন্ম ওই দলাই লামা ছিলেন, আপনি এবার আসুন। বুঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার বিল গেটস, জেফ বেজোস, এরা মরার পর টাকা নিয়ে টাকা টাকা নিয়ে কি করবে, তাই না? এরা যদি মরে যায় তারপর তারা যখন আসবে তখন তো তাদের টাকা থাকবে না, ঠিক কথা। ঠিক, এবারে কি করতে হবে, এবারে মানে ওই বিল গেটস জেফ বেজোস কে একটা একটা প্রোগ্রাম দিতে হবে, একটা স্কিম দিতে হবে, যে আমরা আপনার চারিপাশে আপনি যখন মরতে বসবেন তখন এরকম কিছু লোককে মানে আপনার সঙ্গে স্পিরিচুয়ালি কানেক্ট হয়ে তারা বুঝে যাবে, তারা আপনার আত্মাটাকে ট্র্যাক করবে। এবার আপনি যেখানে যাবেন তখন আমরা ট্র্যাক করবো, মানে আপনি যখন আবার জন্মগ্রহণ করবেন আমরা তখন আপনাকে ধরবো। তার জন্য আপনি কি করবেন, আপনি একটা ট্রাস্ট ফান্ড করবেন, সেই ট্রাস্ট ফান্ডে আপনার যে বিলিয়ন্স অফ ডলার্স আছে সেই বিলিয়ন্স অফ ডলার্স ট্রান্সফার করে দিন, ঠিক আছে। সেই টাকাটা আপনি যখন আবার জন্ম নেবেন তখন আমরা আপনাকে দেবো। মানে আপনি ধরুন এবারে ধরে নিন এই পশ্চিমবঙ্গের কাঁসারপাড়া একখানা বস্তির মধ্যে আপনি জন্ম নিয়েছেন, ঠিক আছে, তখন আমরা আপনাকে কন্ট্যাক্ট করবো যে আপনি পূর্বজন্মে বিল গেটস ছিলেন, এই নিন $50 বিলিয়ন, এর জন্য আপনি আমাদেরকে 25% দেবেন। হ্যাঁ ঠিক কথা। কেমন লাগে? আমি তো 75% দিতে রাজি ভাইয়া। ঠিক আছে, বিল গেটস তো, বিল গেটস নাও রাজি হতে পারে, বিল গেটস তো, বিল গেটস 25% দিতে হয় বললাম। এবারে রাজীব মালহোত্রা বলে একজন আছে, হ্যাঁ, একজন কঠোর হিন্দুত্ববাদী একজন ভদ্রলোক আছে, রাজীব মালহোত্রা নানান জায়গায় ভিডিও টিডিও করে, ওই আউটরেজ মেশিন আছে না হিন্দুদের সঙ্গে, হয়েছে হ্যাঁ হয়েছে তেন হয়েছে, ওই ক্যালকাটা ক্যালকাটা, সরি রাজীব, উনি তো ক্যালকাটার না, ওই যে ভিডিও করে অনেক সময়, ক্যালকাটার না না না, আই ডোন্ট নো উনি কোথাকার, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, কলকাতার না, মানে এর এর বয়স্ক ভদ্রলোক আর কি, বয়স্ক ভদ্রলোক, 60-70 বছর মোটামুটি বয়স হবে। আচ্ছা আরেকজন আছে আমাদের মাতু ভাইয়ের খুব ফেভারিট ক্যারেক্টার, স্বামী নিত্যানন্দ, ওই মি ইন মি টেলিং টু দ্য মি, ওই যে আছে না গাজাখড়িটা, হ্যাঁ নিত্যানন্দ খুব ভালো করে চিনি আমি, হ্যাঁ ওই ভদ্রলোক। এবার এই দুজনের মধ্যে একখানা ডিসকাশন হয়েছে, তাতে মানে এই এই রাজীব মেহরোত্রা উনি বলছেন যে আপনি তো এই আগামা, এই কথাটাকে বলে আগামা, মানে মানে দুটো জন্মের মধ্যে একটা রিলেশনশিপ বের করা, এটা এটা নাকি স্বামী নিত্যানন্দ একদম একদম মানে মানে একটা প্রুভেন ট্রাইড অ্যান্ড ট্রাস্টেড মেথড বের করেছে। তাতে রাজীব মেহরোত্রা বলছে এইটা যদি আমরা করি তাহলে হিন্দুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক হয়ে যাবে, কেননা ধনীদের মাথায় সবচেয়ে বড় চিন্তা, মানে ওনার মাথায় ধনীদের সবচেয়ে বড় চিন্তা কি, আমি মরার পর আমার টাকা কি হবে। ঠিক, সেখানে আমরা ওদেরকে স্কিমটা অফার করবো যে আমরা আপনাদেরকে ট্র্যাক করবো, করে ট্রাস্ট ফান্ড গঠন করবো। আচ্ছা দু ধরনের স্কিম আছে, এক হচ্ছে আমরা আপনাকে টাকাটা দেবো, সেটা একটা স্কিম, তার জন্য 25% কমিশন, আর একটা হচ্ছে আপনি কোথায় যাবেন সেটাও আমরা ইনফ্লুয়েন্স করে দেবো। মানে বিল গেটস মরে সে যে কাঁচাপাড়ার বস্তিতে জন্ম না হয়ে আবার মানে আমেরিকার সম্ভ্রান্ত পরিবারে জন্ম হবে, সেইটা ঠিক করার জন্য আরো 25%, মানে টোটাল 50% কমিশন, উইচ ইজ ফাইন, রাইট? আমি তোমাকে যে ইমেলটা করেছি না একটু দেখো, আমি টাইম মার্কটাও দিয়ে দিয়েছি যে কোথায়, অসাধারণ কি বুদ্ধি, অসাধারণ বুদ্ধি, অসাধারণ বুদ্ধি। ওইগুলো মানে স্পিরিচুয়াল কন্টেক্সট না, স্পিরিচুয়াল লোক পড়া, ওগুলো তো বিলগেট বিশ্বাস করবে না, বিলগেট মানে লাগাবে নি বলবে এখান থেকে, আমার টাকা দিয়ে আমি ম্যালেরিয়া ঠিক করবো না, পোলিও ঠিক করবো, এটা আমি তুই করতে গেলি সেটাই। আচ্ছা ঠিক আছে, এবারে লাইভটা শেষ করবো, সকালে আমাকে উঠতে হবে কালকে সোমবার। আচ্ছা অমিত ভাই একটা প্রশ্ন শুধু, হ্যাঁ আমি আপনাকে কোন মাহবুবের কাছে খুব দ্রুত শুনবো, হ্যাঁ রাসেল খান বলুন শুনি দ্রুত। না অমিত, আপনি আপনি ডক্টর না, ইফ আই এম নট রং, আমি আপনি ডক্টর, আপনার হয়তো অনেক আগে আপনার লাইভ দেখেছি, আপনাকে একটা প্রশ্ন শুধু, এটা হয়তো আপনাদের টপিকের বাড়া যাইবে পড়বে না, তারপরও আমি যদি আমাকে একটা সুযোগ দিতে প্রশ্ন করব, বলুন না শুনি। আচ্ছা ওই যে বেসিক্যালি ইউরোপ যে কান্ট্রিগুলা, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, ওইগুলাতে দেখবেন ডিপ্রেশন রূপে একটু বেশি, অ্যান্ড দ্য রিজন ফর ওয়ান অফ দ্য পিপল, আমরা দেশের মতো যে আমাদের এশিয়ান কন্টেক্স, এশিয়ান সাবকন্টিনেন্টে আমরা যেভাবে মেলামেশা করতে পারি, এখানে কাজ
হোম স্কুল বাচ্চাদের স্কুল, তো ওই যে ডিপ্রেশনটা, ডিপ্রেশনটা অনেক সময় দেখা যায় কি ওখানে ওষুধ না দিয়ে, আমাদের দেশের সচরাচর যেগুলো ওষুধ না দিয়ে শুধু কাউন্সিলিং করে, আবার ওই যে সোশ্যালাইজ করার জন্য বলে কাউন্সিলিং করে। তো কোনো একজন লোক আমার কাছে শুধু পরামর্শ চাচ্ছি, আমি ওর হয়ে কিন্তু আপনাকে ফোন দিচ্ছি, ও বলছে আমার পুরো যে ডাক্তারের রেকর্ডটা ওটা নিয়ে যদি আমি ইন্ডিয়াতে যাই, মনে করেন আপনাদের ইন্ডিয়া যে কয়েকটা মাদ্রাস মনে হয় খুব ভালো ট্রিটমেন্ট হয়, তো ওদের কাছে যদি যাই আমি, ওটা কি সম্ভব হবে যে ওরা আমার সম্পূর্ণ রেকর্ড দেখে আমাকে ট্রিটমেন্ট করতে? ডিপ্রেশনের উনি চাচ্ছেন সামথিং ইনস্ট্যান্ট, আমি ওষুধ খাবো খাস করবে, আর ওই যে কাউন্সিলিং হবে না? না এরকম কাজ হয় না, ওষুধ খাবে না কাজ করবে এরকম কাজ হয় না। আপনাকে একটু এক্সপ্লেন করি, উনি উনি একটু সুইসাইডাল, সো এ লট অফ টাইম হি ইউ নো অ্যাটেম্প টু কিল হিমসেলফ আমি ধরে নিলাম একদম মেজর ডিপ্রেশনে চলে গেছেন। হ্যাঁ, মেজর ডিপ্রেশনে অনেক রকমের সিমটম হয়, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য শুধুমাত্র ওষুধে কাজ হয় না, সেখানে কাউন্সিলিং থাকে, সেখানে কিছু অ্যাক্টিভিটিস থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে, সবকিছু নিয়েই ট্রিটমেন্টটা। এরকম না যে আপনি একদিন ওষুধ খেলেন আর পরের দিন সকালবেলা উঠে ভালো হয়ে গেলেন, এরকম হয় না, হবে না না। আর আপনি একটা কাজ করতে পারেন, আপনি নিমহ্যান্সে NIM নিমহ্যান্স HANS নিমহ্যান্স এখানে আসতে এসে দেখাতে পারেন। হ্যাঁ, নিমহ্যান্স না নিমহ্যান্স, হ্যাঁ সামঞ্জস্যপূর্ণ না আর কি। ব্যাপারটা সিম্পলি এইটাই, এইটা যে বিদেশি কান্ট্রিতে আপনার মেন্টাল হেলথের উপরে যে এমফেসিসটা দেওয়া হয়, যার কারণে আপনার মানে ইটস ট্রু যে মেন্টাল হেলথের পিছনে এখন একটা স্টিগমা আছে, বাট আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, যার জন্য মানুষ হচ্ছে they are not afraid to say je tara depressed ki so erokom simply na je ekta lifestyle different or lifestyle different dekhe bideshe apnar depression beshi ar counseling ar je oshudher kotha apni bolchen eta kintu ashole khubi specific and khubi eta kintu person to person vary kore kichu manush ache jeta hocche khali apnar counseling dile hobe they don't need drugs abar mental illness hocche eta ashole ki rokom roop je ekta manusher je nite pare ki যে কাউন্সিলিং দিয়ে সিম্পলি মাঝের মধ্যে হয় না, যে আপনি একটা কথা বললে এই মানে কমিউনিকেটও আপনি ঠিক মতন করতে পারবেন না, বিকজ কথাটা সিম্পলি ওই মানুষের মনে লাইক অ্যাবজর্ব হবে না আর কি। এই জন্য অনেক অনেক ক্ষেত্রে আপনার ওষুধ দেওয়াটা আপনার জরুরি। এখন ওষুধ দেওয়া লাগবে নাকি লাগবে না, এটা হচ্ছে নোবডি ক্যান ডিসাইড দিস, এটা একমাত্র পার্সন যে এটা ডিসাইড করতে পারে সেটা হচ্ছে একটা ট্রেন্ড প্রফেশনাল হেলথ কেয়ার ওয়ার্কার, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট। হ্যাঁ, তো আপনার যে ফ্রেন্ড যে এই ধারণাটা নিয়ে আসছে যে জাস্ট একটা ওষুধ খাবেন এন্ড সবকিছু ঠিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। একটা ওটা মনে হয় আমি এক্সপ্লেইন করতে পারিনি, একটা মেন্টাল ইলনেস থেকে আপনি যদি মানে ইফ ইউ ওয়ান্ট টু ট্রেন ইয়োরসেলফ আউট অফ ইট, এটা আসলে বছরের পর বছর মাঝের মধ্যে লেগে যায়, এই জিনিসটা এমনি হয় না। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, উনি মনে হয় গত 4 বছর থেকে, অমিত ভাই উনার শুনছেন না, আপনার শুনছেন সবাই, 4 বছর থেকে মনে হয় উনি এভরি উইক উনি যাচ্ছেন, তো যাওয়ার পর উনাকে কোনো ঔষধ দেন, শুধু কাউন্সিলিং। তো উনি অনেক সময় ঠিক আছে, আপনি একটা কাজ করেন, সব থেকে ভালো হচ্ছে এবার এখানে এই লাইভে বসে এই সমস্ত হেলথ কেয়ার ডিসকাশন না করে আপনি সব থেকে ভালো হচ্ছে একটা প্রফেশনাল হেলথ নিন, যদি ইন্ডিয়াতে আসতে চান ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস নিমহ্যান্স এইখানে এসে দেখতে পারেন। হ্যাঁ, অলরাইট, আমি থ্যাংক ইউ। বাংলাদেশের একটা প্রবলেম হচ্ছে যে বেশিরভাগ বেশিরভাগ থেরাপিস্ট বা কাউন্সিলর ওরা কিন্তু জাস্ট এটাই বলে যে নামাজ পড়তে, নামাজ পড়লে সবকিছু ঠিক হয়ে যাবে। অবশ্যই, ঠিক আছে ঠিক আছে, রাসেল খান আজকের মতো বিদায় নিলাম তাহলে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমরা দ্রুত কথা বলি খোকন মাহবুবের সাথে, আজকে বেশিক্ষণের সময় নেই আমার হাতে। হ্যাঁ, আমি বেরোবো এবার। বলুন খোকন মাহবুব ভাই, নাকি পরের দিন শুনবো আপনার কথা, আপনার কি কোনো প্রশ্ন ছিল? জি ভাই, আমার কোনো প্রশ্ন নাই, ওই আসিফ দা তো, আসিফ ভাই তো আমাকে যুক্ত করে চলে গেলেন, ইসলামিক কনসেপ্টে আমি কিছু কথা বলতাম, তো আজকে আর না, আজকে আপনি লাইভটা শেষ করে দেন। আচ্ছা, ইসলামিক তাহলে তো আসিফ ভাইয়ের সাথেই কথা বলবেন, ঠিক আছে? জি জি, তারপর আমি বসেছিলাম যে যদি মুমিন টুমিন কেউ আসে তাই আর কি, আজকে শেষ করে। যারা ছিলেন আমাদের সাথে তাদের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্নিল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তা পরে ওনাকে সংযুক্ত করা গেল না, পরের দিন কথা বলবো, আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আপনারা পরের দিন আসবো, কালকে আসতে পারি আমি লাইভে আসতে পারি, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।